वेलकम क्लास सिक्स टू आर ऑनलाइन इंग्लिश ग्रामर क्लास। आज के आम्रा प्रोनाउन निये आलोचना करब। सो टुडेज लेसन इज अबाउट प्रोनाउन। देखो आमी एखाने लिखे प्रोनाउन। प्रोनाउन एई शब्दटार बांगला हलो सर्वनाम। तोमरा जानो नाउन माने नामपद विशेष्य। तो नाउनेर आगे एकटा देखो एकटा अंश आछे प्रो। प्रो कथार अर्थ कि बोलो तो देखो।
কথাটা আছে এবার বাবাকে যদি আমি বলি তখন কি বলবো ইউ আর এ গুড স্টুডেন্ট তাহলে বাবাকে আমি বলছি কি না ইউ তাহলে এখানে ইউটা হয়ে যাবে প্রোনাউন তাহলে আমি আমরা আমাদের আমাদিগকে এগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের প্রোনাউন এবার সেকেন্ড পার্সনের প্রোনাউন কোনগুলো তুমি তোমরা তোমাদের তোমাদেরকে তোমাদের যেগুলো সেগুলো হয়ে যাচ্ছে সব কিছু সেকেন্ড পার্সনের প্রোনাউন আর থার্ড পার্সনের প্রোনাউন কোনগুলো সে তারা তাদের তাদেরকে এইগুলো হয়ে যাচ্ছে থার্ড পার্সনের প্রোনাউন তাহলে ফার্স্ট পার্সনের প্রোনাউন কয়েকটা আমি লিখছি দেখো ফার্স্ট পার্সন প্রোনাউন আমি কাকে লিখেছি আই আমি আমরা আমাদের আমাদের মি আমাকে মাই আমার মাই আমার এই দেখো এখানে কিন্তু পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন আমি দুটোই লিখেছি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি যে কোনগুলো পার্সোনাল এবং কোনগুলো পসেসিভ এটা দেখো মাই সেলফ মানে আমার এটা পসেসিভ বোঝাচ্ছে পসেসিভ মাই সেলফ আওয়ার সেলস আমাদের এখানে এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন আমি সেগুলো একটু পরে আসছি আপাতত তোমরা এগুলো বুঝে নাও যে ফার্স্ট পার্সনে এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় ছেলেদের
দেখো থার্ড পারসন দেখো এগুলো সম্পর্কে তোমরা জানো হিম তাকে হার তার হিজ তার ছেলেদের এটা ছেলেদের ক্ষেত্রে তার এটা মেয়েদের ক্ষেত্রে তার দেখো এই যে সি মানে সে স্ত্রীলিঙ্গে ফেমিনাইনে আর তার হচ্ছে হার আবার ডি এটা কি হয় হিজ ঠিক আছে এটা ছেলেদের ক্ষেত্রে ম্যাসকুলাইনে তার দে মানে তারা তারা ধরো কয়েকজন নাম থাকে নাম সংযোগ বন্ধু তাদেরকে তাদের সম্পর্কে যদি কখনো কিছু বলা হয় তখন অতগুলো নাম না বলে আমরা বলি কি দে মানে তারা দেম মানে তাদেরকে দে আর তাদের দেম সেলস তাদের নিজস্ব এখানে প্লুরাল দেম সেলস তাদের নিজস্ব হারসেল হারসেল মানে ফেমিনাইনে তার নিজস্ব হারসেল হিমসেল ম্যাসকুলাইনে তার নিজস্ব এগুলো তো পজিটিভ হিমসেল এত ইট ইট আমরা সাধারণত তুচ্ছ প্রাণী বা কোন বস্তু এইসব ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি দিস এইটা এই দ্যাট ওই ইটসেলফ সেই বস্তুটির বা কোন সেই তুচ্ছ প্রাণীটির নিজস্ব ইটসেলফ দোজ দোজ মানে তোমরা জানো দ্যাট এর দূরে যেটা বোঝায় যে ওইটা ওইগুলো হ্যাঁ দ্যাট দোজ এটা হচ্ছে তোমার নাম্বার নাম্বার চেঞ্জ হচ্ছে দ্যাট দোজ ওটা একটা এটা সিঙ্গুলারে আর দোস হচ্ছে প্লুরালে এগুলো কিন্তু সবই প্রোনাউন আবার যে দিস দিস এর প্লুরাল হচ্ছে কি দিস হ্যাঁ দিস হচ্ছে এটা আর দিস এই গুলি এই গুলি তাহলে এটা হচ্ছে দিস এর প্লুরাল দিস এগুলো সবই হচ্ছে প্রোনাউন ঠিক আছে ধরো কোন বস্তু আমি ইট কখন ব্যবহার করব ধরো যদি বলি দিস বুক ইজ অন দা টেবিল দিস বুক ইজ অন দা টেবিল তাহলে ওই বুকের পরিবর্তে আমি আবার যদি বলি যে দিস ইজ ভেরি দিস ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুব কঠিন হ্যাঁ বা দিস ইজ ভেরি হেভি এটা খুব ভারী আর দিস ইজ ভেরি লাইট যাই হোক তো এই বইটার সম্পর্কে আমি যদি আবার পরে কোনো কথা বলি তখন সেই বুকটা বারবার না বলে বা সেই জিনিসটার নামটা বারবার না বলে আমি কি বলি ইট বা দিস বা দ্যাট এই এই ধরনের এইগুলো হচ্ছে প্রোনাউন এগুলো থার্ড পার্সনের প্রোনাউন এবার দেখো এবার যেটা আমাদেরকে জানতে হবে তোমাদের সিলেবাসে যেটা আছে পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি
বাড়ি আছে দিস হাউস ইজ হার্স এই বাড়িটা তার এটা হার্স এই শব্দটা কিন্তু সি প্রোনাউনের দেখো পজিটিভ ফর্ম হার্স তাহলে সি হচ্ছে পার্সোনাল প্রোনাউন সি একটি ব্যক্তি একটি ব্যক্তি বোঝাতে ব্যক্তির নামে পরিবর্তন যেটা করা হয় সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবং ব্যক্তির যেটা অধিকার অধিকৃত জিনিস সেটা কি কি প্রোনাউন দিয়ে বলা হচ্ছে না হার্স তাহলে এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন বুঝতে পারছো তো এবার দেখো তোমাদের সকলকে ভালো রাখুন এই কামনা জানিয়ে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি ঠিক আছে।